আমরা বর্তমান সারা পৃথিবীর যে মুসলমানরা বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমান যারা আমরা আমাদেরও সবার মনের একটা লালিত স্বপ্ন আশা তামান্না যে আমাদের এই দেশেও যদি ইসলামী হুকুমত চালু হতো আর এই দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা সহ সকল ব্যবস্থাপনা যদি শরিয়া আইন মোতাবেক হতো এটা আমাদের প্রত্যেকের মনের একটা তামান্না সকল মুসলমানের একটা লালিত স্বপ্ন আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের যুগের শান্তি শৃঙ্খলা তাদের যুগে মুসলমানদের যে গৌরবময় ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য ফিরে পাওয়ার জন্য আমাদেরও মন চায় এখন মুসলমানদের এই হারানো গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য বর্তমানে আমাদের কি করণীয় এই ব্যাপারে আমার পড়াশোনার আলোকে আমার কাছে নয়টি করণীয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয় তবে আমার মনে হওয়াটা চূড়ান্ত না এর চেয়ে বেশি যদি আলেমরা বলে সেটাই হবে চূড়ান্ত আমার ক্ষুদ্র জ্ঞানে আপাতত নয়টি করণীয় এক নম্বর করণীয় ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা দুই নম্বর করণীয় আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া তিন নম্বর করণীয় ভাতৃত্বের সম্পর্ক জোরদার করা চার নম্বর করণীয় আপোষের মাঝে ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক আন্তরিকতা মহব্বত বাড়ানো পাঁচ নম্বর করণীয় দুনিয়ার বিলাসিতা বিসর্জন দিতে হবে দুনিয়া কামাই করব তবে আখেরাত সামনে রেখে ছয় নম্বর করণীয় অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা সাত নম্বর করণীয় একজন যোগ্য আদর্শ নেতা আমরা যেন আমাদের দেশে বসাতে পারি এই চেষ্টা করা আট নম্বর করণীয় সুরা ব্যবস্থার গুরুত্ব বাড়ানো নয় নম্বর করণীয় শত্রুকে শত্রু মনে করা তাকে বন্ধু মনে না করা এই নয় করণীয় এক নম্বর করণীয় হল ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা আমি আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য মৌলিক পাঁচটা আলামত আছে কয়টা আলামত কয় কাজ বুঝেন নাই বাস নয় কাজ কয় কাজ প্রথম কাজ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা করেছি কিনা কয় আলামত বলেন কয় কাজ কাজ কয়টা প্রথম কাজ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা করেছি কিনা কয় আলামত আলামত নাম্বার এক আত্মসমর্পণ আলামত নাম্বার দুই বিশুদ্ধ আকীদা আলামত নাম্বার তিন ইখলাসের সাথে সব আমল করা চার নম্বর আলামত উত্তম চরিত্রের অধিকারী হওয়া পাঁচ নম্বর আলামত লেনদেনে স্বচ্ছ থাকা প্রিয় মুসলমান ভাইয়েরা বলেন তো হারানো ঐতিহ্য ফিরে পেতে করণীয় কয়টা এক নম্বর করণীয় পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা ইসলামে পরিপূর্ণভাবে আমি থাকতে চাই কিনা কয় আলামত এক নম্বর আত্মসমর্পণ সূরা বাকারার ১৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন স্মরণ করুন ওই সময়কে
যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব ইব্রাহিম নবীকে বললেন আপনি আত্মসমর্পণ করেন, ইব্রাহিম নবী বললেন আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এর পরের আয়াতে আল্লাহ বলেন ওয়াসা বিহা ইব্রাহিম বনিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহ আসতাফা লাকুম উদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে নির্বাচন করেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এ হলো এক নম্বর আলামত আত্মসমর্পণ, মুসলমান একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। দুই নম্বর আলামত বিশুদ্ধ আকীদা, আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চান কিনা, ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে চান কিনা, এর দুই নম্বর আলামত হলো আপনার আকীদা বিশুদ্ধ কিনা। আকীদা বিশুদ্ধ দ্বারা উদ্দেশ্য হলো আকীদায় শিরিক না থাকা, কুফুর না থাকা, বেদাত না থাকা। সূরা লোকমানের ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম, শিরিক মহা পাপ, শিরিক মহা অত্যাচার। সূরা মাঈদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, তার ঠিকানা হলো জাহান্নাম, তারা হলো জালেম, জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না বলি নাউজুবিল্লাহ। আকীদার মধ্যে শিরিক থাকা যাবে না, আর হলো বেদাত থাকা যাবে না। বেদাত কাকে বলে? সহিহ বুখারীর বর্ণনা ২৬৯৭ নম্বর হাদিস, ২৬৯৭ নম্বর হাদিস বন্ধ করে দেন। এই হাদিসের মধ্যে আসছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। নবীজি বলেন আমাদের ইসলামী শরীয়তের মধ্যে এবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যান করা হবে, সেটা পরিত্যাজ্য, সেটা বেদাত। কেউ যদি ইসলামের মধ্যে এবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে, সেটা প্রত্যাখ্যান করা হবে, সেটা পরিত্যাজ্য, সেটা বেদাত। আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন। তাহলে আকীদার মধ্যে শিরিক রাখা যাবে না, বেদাত রাখা যাবে না, এ হলো দুই নম্বর আলামত। আলামত নম্বর ৩, ইখলাসের সাথে সব আমল করা। আমি আপনি আমার জীবনের সব আমল যদি আল্লাহকে খুশি করার জন্য করি, তাহলে বোঝা যাবে আপনি ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে চান। নাসাইর বর্ণনা ৪১৪০ নম্বর হাদিস, নাসাই আরেকটা বর্ণনা আস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা।
আল্লাহ তাআলা বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য ইখলাসের সাথে না হয়। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিসে নবীরে প্রশ্ন করা হলো, আরাআইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়াযযিকরা ফামালাহু ইয়া রাসূলাল্লাহ। হুজুর, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, লড়াই করা যারা তার দুটি উদ্দেশ্য, এক নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, দুই নাম্বার মানুষের বাহবা কামাই করা, প্রশংসা কুড়ানো, এই দুই উদ্দেশ্যে কেউ জিহাদ করছে। ফামালাহু ইয়া রাসূলাল্লাহ, হুজুর সে কি পাবে, তার সওয়াব কি হবে? নবীজি জবাব দিলেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাস মাররাত ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা। তিনবার প্রশ্নটা করলেন, হুজুর এক ব্যক্তি জিহাদ করছে আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করবে, আর হলো নিজে বড় বাহাদুর এটা মানুষ তাকে বলবে, এই নিয়তে সে জিহাদ করছে। তিনবার প্রশ্ন করলেন, সে কি কিছুই পাবে না? নবী বললেন, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। আমাদের প্রতিটা আমল হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা আমল ইখলাসের সাথে করার তৌফিক দান করুন। এই হলো তিন নাম্বার আলামত। আলামত নাম্বার চার, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্র আমাদের সামনে একটা, আরেকটা হলো আপনার ঘরের ভিতর। স্ত্রীর কাছে আপনি উত্তম চরিত্রের অধিকারী কিনা, আবার আমাদের কাছে আপনি বাহ্যিকভাবে উত্তম আখলাকের অধিকারী কিনা, এটা হলো আপনার উত্তম চরিত্রের পরিচয়। খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আর শোনো, আমি নবী, আমার বিবিদের কাছে সবচেয়ে উত্তম, আমার চরিত্র আমার বিবিদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র। আবু দাউদের হাদিস 4800 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা জাঈমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকা। নবী বলেন, যে তার চরিত্রটা সুন্দর করলো, আমি নবী জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। যে তার চরিত্র সুন্দর করলো, আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। তাহলে আমি আপনি ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে চাই কিনা, এর চার নাম্বার আলামত চরিত্র উত্তম হওয়া। মসজিদে গেলেন আপনি, যাওয়ার পর কাতারে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর এই কনুই দিয়ে আরো দুইজনে গুতা দিলেন, এইভাবে কাতারে যেন সুন্দরভাবে দাঁড়াইতে পারেন, আপনি দুইজনে দুই পাশ থেকে সরাইয়া দিলেন, এইভাবে আপনি এই জায়গায় ভালো চরিত্রের পরিচয় ফুটিয়ে তুলতে পারেন নাই। আপনি দৌড়ায় গিয়ে মসজিদে প্রবেশ করলেন, আপনার জুতার নিচে কাদা আছে, 14 জন মুসল্লির জুতাগুলা নষ্ট করে দ্রুত আপনি মসজিদে ঢুকছেন। ঢুকার পর আপনি নামাজ পড়লেন, নামাজ পরে বের হইলেন, নামাজের কিছু ভুল ত্রুটি ছোটখাটো, এটা হয়তো আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু যাদের জুতাগুলা নষ্ট করলেন, এরা বান্দার হক নষ্ট করলেন, এটা কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না। এই জাতীয় কিছু কুচরিত্র অথবা বদ আখলাক অনেক মানুষের মাঝে দেখা যায়, দৌড়ে গিয়া মসজিদে ঢুকে আর অসংখ্য মুসল্লিদের জুতা নষ্ট করল, এটা সুন্দর কাজ হয় নাই। তো বলছিলাম, বাহ্যিকভাবে আমাদের আখলাক সুন্দর হওয়া, বিবির কাছে আখলাক সুন্দর হওয়া, আভ্যন্তরীণভাবেও আখলাক সুন্দর হওয়া, এগুলো চার নাম্বার আলামত। আলামত নাম্বার পাঁচ, লেনদেনে স্বচ্ছ থাকা। সূরা মুতাফিফিনের 1-6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফিফিন, আল্লাহ তাআলা বলেন, দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়, যারা মাপে কম দেয়।
الذين اذا اكتالوا على الناس يستوفون যারা মানুষকে যখন মানুষের কাছ থেকে মেপে নেয় তখন তারা পূর্ণভাবে মেপে নেয় ওয়াইযা কালুহুম আও ওয়াজনুহুম ইউখসিরুন আর যখন তারা অন্যকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন ওজনে কম দেয় মাপে কম দেয় কিছু মানুষ আছে অন্যের কাছ থেকে যখন নেয় পূর্ণভাবে নেয় আর যখন অন্যকে দেয় তখন কমায়া মাপেও কম দেয় ওজনেও কম দেয় আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের কাছ থেকে যখন নেয় তারা পূর্ণ মেপে নেয় আর যখন মানুষকে দেয় তখন তারা ওজনেও কম দেয় মাপেও কম দেয় আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন তারা কি চিন্তা করে না যে তাদেরকে পুনরুত্থান করা হবে তাদেরকে উপস্থিত করা হবে লিয়াউমিন আযীম এক মহাদিনে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন যেদিন সব মানুষ বিশ্ব জগতের রবের সামনে দাঁড়াবে উপস্থিত হবে বলছিলাম পাঁচ নাম্বার আলামত লেনদেনে সচ্চ থাকা অনেক মানুষ লেনদেন করে আগামী শুক্রবারে টাকা পাও না কিয়ামতের আগে আর শুক্রবার আসে না খালি শুক্রবার যায় উনি টাকা দেয় না কিছু মানুষ দোকানদারের কাছ থেকে বাকি আনে আগামী মাসের এক তারিখে দিয়ে দিব এক তারিখ আর আসে না তার বাকি আনা বন্ধ হয় না আনতেছে তো আনতেছে কিন্তু আর বাকিটা পরিশোধ করে না এরকম লেনদেনে অস্বচ্ছ থাকা যাবে না স্বচ্ছ থাকতে হবে সূরা মাঈদার এক নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা তোমাদের অঙ্গীকার পুরা করো তোমরা তোমাদের ওয়াদা পুরা করো আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন লেনদেনে স্বচ্ছ থাকা ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে যে ওয়াদা করা হয় ওই ওয়াদার মধ্যে তোমরা স্বচ্ছ থাকো লেনদেন স্বচ্ছ করো আউফু বিল উকুদ ওয়াদা পুরা করো লেনদেন আর অন্যান্য যত ওয়াদা আছে এই ওয়াদা স্বচ্ছতার সাথে তোমরা পুরা করো বলেন তো কয় কাজ নয় কাজ প্রথম কাজ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা করেছি কিনা কয় আলামত এক নম্বর আলামত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা দুই নম্বর আকিদা বিশুদ্ধ রাখা আকিদায় শিরিক না রাখা আকিদায় বেদাত না রাখা তিন নম্বর আমার সব কাজ ইখলাসের সাথে করা চার নম্বর উত্তম চরিত্রের অধিকারী হওয়া পাঁচ নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা আল্লাহ তাআলা আমাদেরকে এই পাঁচ আলামত গ্রহণ করে ইসলামে যেন পরিপূর্ণ রূপে আমরা প্রবেশ করতে পারি আল্লাহ তৌফিক দান করে নয় কাজের দ্বিতীয় কাজ আল্লাহর দ্বীনের সহযোগিতা করা এই যে মাহফিলে আপনারা যারা সহযোগিতা করেন এটাও আল্লাহর দ্বীনের সহযোগিতা করা মসজিদ মাদ্রাসায় যে সহযোগিতা করেন এটা আল্লাহর দ্বীনের সহযোগিতা করা ত্রাণ দিলেন ফেনীতে শেরপুর নেত্রকোনা এই যে আপনারা ত্রাণ সামগ্রী বিতরণ করলেন এটাও আল্লাহর দ্বীনের সহযোগিতা করা সহযোগিতার শ্রেষ্ঠ খাত জিহাদের ময়দানে যারা আছে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যারা ফিলিস্তিনের জন্য সহযোগিতা পাঠিয়েছেন এটা আল্লাহর শ্রেষ্ঠ একটা খাতে আপনি সহযোগিতা পাঠিয়েছেন যারা ফিলিস্তিন মজলুমদেরকে মুজাহিদদেরকে সহায়তা পাঠিয়েছেন এটা শ্রেষ্ঠ একটা খাতে আপনি আল্লাহর দ্বীনের সহযোগিতা করেছেন সূরা মুহাম্মদ সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমরা যদি আল্লাহর দ্বীনকে সহযোগিতা করো আল্লাহর ওয়াদা আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন সূরা হজের ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরু যে ব্যক্তি আল্লাহর দ্বীনের সাহায্য করবে
আল্লাহর ওয়াদা অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবে তাহলে কয় কাজ নয় কাজ কয় কাজ নয় কাজ নয় কাজ খাতা কলম নিয়ে বসলে সুন্দর হইতো কয় কাজ নয় কাজ এক নাম্বার ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা দুই নাম্বার আল্লাহর দ্বীনের সহযোগিতা করা তিন নম্বর বলেন আমার সাথে ভাতৃপ্রেম বলেন ভাতৃপ্রেম ভাতৃত্বের সম্পর্ক জোরদার করা মুসলমান মুসলমান ভাই ভাই এই সম্পর্ক জোরদার করা মুসলমান মুসলমান ভাই ভাই কাজে কর্মে নাই নাই কাজে কর্মে কি হয় মুসলমান মুসলমান ভাই ভাই আসল জায়গায় নাই নাই এরকম যেন না হয় ভাতৃপ্রেম বাড়িয়ে দেওয়া ভাতৃত্বের সম্পর্ক বাড়ানো আমার সাথে একটু বলেন বলেন আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে মনের অমিল যেন না থাকে মতভেদ হতে পারে বিভেদ যেন না হয় মতভেদ হতে পারে মনোভেদ যেন না হয় মনে করেন আমি এক আলেমকে পছন্দ করি আপনি আরেকজনকে পছন্দ করেন একজনে বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে আর একজন বলছে পড়া লাগবে না তাদের দুইজনের মাঝে একটা বহস হয়েছে তো মাশাআল্লাহ বহস হওয়ার পরেও তাদের মাঝে মহাব্বত ভালো আছে সম্পর্ক ভালো আছে তো আমরা যারা আছি তাদের ভক্ত ওই দুইজনের ভক্তদের মাঝে এখন দুই দল একদল আরেক দলকে আমরা সালাম দেই না একদল আরেক দলকে কি দেই না সালাম দেই না শুধু তাই না বাপ আমিন জোরে বলে ছেলে আমিন আসতে বলে কথার কথা এখন বাবা ছেলের সাথে খানা খায় না একসাথে কেন আমিন জোরে আর আসতে নিয়ে ঝগড়া দুইজন দুইজনকে দেখতে পারবো না তো এই মুস্তাহাব বিষয় এটা মতের অমিল এটা মতের পার্থক্য এটা মতভেদ বিষয় কিন্তু এটা আমাদের মনের ভেদ কেন করলো এটা বিভেদ তৈরি কেন করলো আমিন আসতে বলা সুন্নাহ আমাদের এই উপমহাদেশের মধ্যে রসুলের আমিন আসতে বলার সুন্নাটা বেশি প্রচলিত তাই আমিন আসতে বলাটাই এই অঞ্চলগুলার মধ্যে বেশি নিরাপদ এরপরেও যদি কেউ জোরে বলে ফেলে তাকে কাফের বলা যাবে না নাউজুবিল্লাহ তাকে সে আমার ভাই না এটাও বলা যাবে না সেও আমার ভাই তিনি জোরে বলছে সেও আমার ভাই যিনি আসতে বলছে তিনিও আমার ভাই কিন্তু আসতে আর জোরে নিয়ে দুইজন দুইজনকে দেখতে পারতেছে তাহলে ছোট্ট একটা মুস্তাহাব মতভেদ আমাদের মনের ভেদ করে দিল আমাদের মাঝে বিভেদ তৈরি করে দিল এটা যেন না হয় সূরা হুজুরাতের ১০ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া আল্লাহ তাআলা বলেন মুমিনরা পরস্পর ভাই ভাই ফাসলিহু বাইনা আখাওয়াইকুম তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও সংশোধন করে দাও আল্লাহ তাআলা বলেন মুমিন পরস্পর ভাই ভাই তোমরা ভাই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও তাহলে আল্লাহ মুমিনদেরকে কি বললেন সবাই বলেন কি বললেন ভাই ভাই এখন আপনারা বলেন যিনি আমিন আসতে বলছে তিনি মুমিন কিনা জোরে বলেন জি আরো জোরে বলেন জি যিনি জোরে বলছে তিনি মুমিন কিনা জি তাহলে মুমিনে মুমিনে কি ভাই ভাই তাহলে একজন আরেকজনকে দেখতে পারলেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন মুসনাদ আহমদ হাদিসের কিতাব এই কিতাবের ৯১৯৯ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم نبي جي বলেন আল মুমিনু ইয়ালাফু ওয়া ইউলাফ ولا خير لمن لا يألف ولا يؤلف وأنفعهم للناس نبي جي বলেন আল মুমিনু ইয়ালাফ ওয়া ইউলাফ মুমিন একজন আরেকজনের সাথে মিত্রতার সম্পর্ক বজায় রাখে ওয়াইউলাফ তার সাথে মিত্রতা বজায় করা যায় নবীজি বলেন আল মুমিনু ইয়ালাফ মুমিন বন্ধুত্বের সম্পর্ক হাত বাড়ায় দেয় ওয়াইউলাফ তার সাথে বন্ধুত্ব করা যায় ইয়ালাফ নিজে মিত্রতার সম্পর্ক জুড়ে ওয়াইউলাফ তার সাথে মিত্রতার সম্পর্ক জুড়ানো যায় এরপর আল্লাহ নবী বলেন
ولا خير لمن لا يألف ولا يؤلف নবী বলেন ওই মুমিনের মাঝে কোনো কল্যাণ নাই যে মুমিন অন্যের সাথে মিত্রতার সম্পর্ক করে না অথবা তার সাথে মিত্রতার সম্পর্ক করা যায় না ওই মুমিনের মাঝে কোনো কল্যাণ নাই যেই মুমিন নিজে মিত্রতার সম্পর্ক করে না অথবা তার সাথে কোনো মিত্রতার সম্পর্ক কায়েম করা যায় না নবীজি বলেন তার মাঝে কোনো কল্যাণ নাই আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমিন আবু দাউদের হাদিস 4918 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله تعالى عنه বর্ণনা رسول الله صلى الله عليه وسلم বলেন المؤمن مرآه المؤمن নবীজি বলেন মুমিন মুমিনের আয়না স্বরূপ এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ ইয়াকুফু আলাইহি দাইআতাহু এক মুমিন আরেক মুমিনের জমিন রক্ষা করে ওয়ায়াহুতুহু মিন ওয়ারাইহি এক মুমিন আরেক মুমিনের অনুপস্থিতিতে তাকে রক্ষা করে তার সব বিষয়গুলা আরেক মুমিন খেয়াল রাখে এই জমিন আমার মুমিন ভাইয়ের এই বিষয়টা আমার মুমিন ভাইয়ের আপনার মুমিন ভাই এখানে উপস্থিত নাই নাই তো কি হয়েছে আমার মুমিন ভাইয়ের এই বিষয়গুলা রক্ষা করা আমি মুমিন হিসাবে কর্তব্য আমার দায়িত্ব এটা আমার কর্তব্য এই হলো মুমিন মুমিন ভাই ভাই এভাবে থাকা এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল মুমিনু আখুল মুমিন মুমিন হলো মুমিনের ভাই আল্লাহ তাআলা বললেন মুমিনরা ভাই ভাই নবীও বললেন মুমিন মুমিনের ভাই সহি বুখারীর বর্ণনা 6026 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبيজি বলেন المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا নবীজি বলেন এক মুমিন আরেক মুমিনের জন্য দেয়ালের মতো বলেন এক মুমিন আরেক মুমিনের জন্য কিসের মতো দেয়াল 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 বলেন এক মুমিন আরেক মুমিনের জন্য কিসের মতো দেয়ালের মতো নবীজি বলেন ইয়া শুদ্ধু বাদুহু বাদা তার এক অংশ আরেক অংশকে মজবুত করে এক মুমিন আরেক মুমিনের জন্য দেয়াল দেয়ালের মতো নবীজি সাব্বাকা বাইনা আসাবিহি আঙ্গুলগুলো একটা আরেকটার মাঝে ঢুকিয়ে বললেন এক মুমিন আরেক মুমিনের কাছে এমন দেয়ালের মতো এক অংশ আরেক অংশকে মজবুত করে তাহলে বলেন তো এখানে আপনারা যারা আর আমি আমি আপনা আমাদের সম্পর্ক কিসের মতো দেয়াল এই দেয়াল একটা আরেকটাকে কি করে মজবুত করে দেয়াল খুব মজবুত করে মুমিনের সম্পর্ক হবে এমন হবে আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমিন বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা সবাই জেনে রাখো আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম নবীজি বলেন আমি বিদায় হজের ভাষণে এক মুসলমানকে আরেক মুসলমানের ভাই বলে আমি নবী ঘোষণা করলাম সহি মুসলিমের বর্ণনা 6435 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تباغضوا নবীজি বলেন لا تحاسدوا পরস্পর হিংসা করবা না ولا تناجشوا পরস্পর ঝগড়া করবা না পরস্পর বিদ্বেষ পোষণ করবা না পরস্পর ধোঁকাবাজি করবা না ওয়ালা তাবাগাজু একজন আরেকজনের প্রতি অন্তরের মধ্যে বিদ্বেষ রাখবা না ওয়ালা তাদাবারু একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না ওয়ালা ইয়াবিউ বাদুকুম আলা বাইই ইবাদিন একজনের ক্রয় বিক্রয় চলাকালীন তুমি ক্রয় বিক্রয় করবা না ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা নবীজি বলেন হে আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও তোমরা সবাই কি হয়ে যাও বলেন নবী আমাদের কি হইতে বলছ ভাই ভাই হয়ে যেতে বলছ এরপরে নবীজি বলেন আল মুসলিমু আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই
لا يخزله ولا يحتره مسلمان مسلمان কে লাঞ্ছিত করে না ولا يحتره مسلمان مسلمان কে তুচ্ছ করে না নবীজি বলেন بحسب امرئ من الشر ان يحتر اخاه المسلم কোন মানুষ খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট সে তার কোন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা আমি খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আমার কোন মুসলমান ভাইকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করা এটাই যথেষ্ট আমার খারাপ হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন আমিন জাযাকাল্লাহ তো বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুসলমান মুসলমান ভাই ভাই এই গুলো সহিহ মুসলিমের বর্ণনা এবার একটা হাদিস শুনেন সহিহ বুখারীর বর্ণনা 3937 3937 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কদিমা আব্দুর রহমান ইবনে আউফিল আল মদিনা নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনায় আসলেন ফাআখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بينه وبين سعد بن الربيع الأنصاري رضي الله تعالى عنه نبير صحابي عبد الرحمن بن عوف مكة থেকে মদিনায় আসলেন মদিনার صحابي سعد بن الربيع الأنصاري এই সাহাবীর সাথে মক্কার সাহাবী আব্দুর রহমানের ভাতৃত্বের সম্পর্ক নবী জুড়ে দিলেন কয় কিলোমিটার দূরে প্রায় 500 কিলোমিটার দূরত্বে দুইজনের বাড়ি একজন মক্কার আর একজন মদিনার মক্কার সাহাবী মদিনায় আসার পর মদিনার সাহাবী সাদ ইবনে রবিউর সাথে মক্কার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের ভাতৃত্বের সম্পর্ক নবীজি তৈরি করে দিলেন যে এখন থেকে তোমরা দুইজন ভাই ভাই এবার ঘটনা কি ঘটছে দেখেন ফারাদ আলাইহি আইয়ুনাসিফাহু আহলাহু ওয়া মালা انصاري صحابي سعد بن الربيع الانصاري رضي الله تعالى عنه عبد الرحمن بن عوفر সামনে তার মাল রাখছে আর তার সম্পদ রাখছে মাল সম্পদ আর বিবি রাখছে রাখার পর انصاري صحابي বললেন ও মুহাজির সাহাবী ভাই আল্লাহর নবী তোমার সাথে আমার ভাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছেন এখন থেকে তুমি আমার ভাই আমি তোমার ভাই এই যে আমার সমস্ত সম্পদ আমি দুই ভাগ করলাম আজকে থেকে এক ভাগ তোমার এক ভাগ আমার 500 মাইল দূরত্বে এই দুইজনকে নবী বলছে তোমরা ভাই ভাই বাস শুধু বলছে নবী তোমরা ভাই ভাই সম্পদ পুরাটা অর্ধেক করে বলতেছে এই অর্ধেক তোমার এই অর্ধেক আমার আনসারী সাহাবীর বিবি ছিল দুইজন দুই বিবিরে ওই আনসারী সাহাবী বললেন আমার দুই বিবির মধ্যে তোমার যারে পছন্দ তুমি বলো ওই বিবিরে তিনি তালাক দিবে তুমি বিয়ে করে ফেলবা বলো তো সাহাবী আনসারী সাহাবী মুহাজির সাহাবীর সাথে ভাতৃত্বের সম্পর্ক নবী বলছে খালি ভাই ভাই 500 মাইল দূরত্বের দুইজনকে ভাতৃত্বের সম্পর্ক জুড়ে দেওয়ার পর আনসারী সাহাবী বললেন আমার সম্পদ আমি দুই ভাগ করলাম এক ভাগ তোমার এক ভাগ আমার কারণ নবী বলছে তুমি আমার ভাই আল্লাহ আমাদের সকলকে এই তিন নাম্বার যে করণীয়টা ভাতৃত্বের সম্পর্ক জোরদার করার তৌফিক দান করুন আমিন আরেকটা হাদিস শুনেন সহিহ মুসলিমের 472 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন عن أبي هريرة رضي الله تعالى عن علي النبي صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عن هربر ناتري بولر أن النبي صلى الله عليه وسلم أتى المقبرة نبي جي قبر استنى أشلن غر استنى شمن غلن جوار پار قبر استنى شمن دارانو بار الله نبي بولن السلام عليكم دار قوم মুমিনিন হে কবরবাসী মুমিনগণ তোমাদের প্রতি সালাম হে কবরবাসী মুমিনগণ তোমাদের প্রতি সালাম পরে কি বলে দেখেন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন অচিরেই আমরাও তোমাদের সাথে সাক্ষাৎ করব মিলিত হব আমরাও অচিরেই কবরের বাসিন্দা হব এটা বলার পর নবীজি বললেন ওয়াদিত্তু আন্না কদ রাইনা ইখওয়ানানা
নবীজি বলেন আমার মন চায় আমরা যদি আমাদের ভাইদেরকে দেখতাম, কাদেরকে দেখতাম? ভাই, কাদেরকে বলেন? সবাই বলেন কাদেরকে? নবী গোরস্তানের সামনে দাঁড়ায় বললেন আমরা যদি আমাদের ভাইদেরকে দেখতাম। সাহাবীরা বললেন আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি আপনার ভাই না? সাহাবীরা বললেন হুজুর আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন আনতুম আসহাবি, তোমরা হলে আমার সাহাবি। সুবহানাল্লাহ। ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই আমরা। সুবহানাল্লাহ। আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। সাহাবীরা বললেন কাইফা তা'রিফু মান লাম ইয়াতু বাদু মিন উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আপনার ওই ভাইদেরকে কিভাবে চিনবেন যারা এখনো দুনিয়াতে আসে নাই, কিয়ামতের ময়দানে চিনবেন কিভাবে? নবীজি বললেন আরাইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুম মুহাজ্জালা বাইনা যাহরাই খাইলিন দুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলা, এই অংশটা মন দিয়ে শুনেন। নবীজি বললেন তোমাদের মধ্যে কোন ব্যক্তির একটা সাদা কপাল বিশিষ্ট ঘোড়া আছে, সাদা হাত পা বিশিষ্ট ঘোড়া, সাদা পা বিশিষ্ট ঘোড়া, এই ঘোড়াটা অসংখ্য কালো ঘোড়ার মাঝে যদি থাকে মালিক কি তার সাদা কপাল বিশিষ্ট ঘোড়াটা পাবে না? কি বলেন আপনারা? পাবে। নবীজি বললেন তোমাদের কোন ব্যক্তির একটা ঘোড়া কপাল সাদা, হাত পা সাদা, অনেকগুলা কালো ঘোড়ার মাঝে এই ঘোড়াটা আছে, বলো মালিক কি তার ঘোড়া এই অসংখ্য ঘোড়ার মাঝে পাবে না? সাহাবীরা বললেন জি হুজুর পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফা ইন্নাহুম ইয়াতুনা গুররাম মুহাজ্জালিনা মিনাল ওযু, আমার যেই সমস্ত ভাইদেরকে আমি দেখি নাই, কিয়ামতের ময়দানে আমার ভাই যাদেরকে আমি দেখলে চিনতে পারবো তারা যখন কিয়ামতের মাঠে আসবে ওযু করার কারণে তাদের কপাল আর তাদের হাতগুলা কোটি কোটি মানুষের মাঝে চকচক করতে থাকবে, আমি দেখলেই চিনতে পারবো তারা আমার ভাই। কথা কি বুঝে আসছে? তো নবীজি ভাই বলেন ভাই কথাটার গভীরতা কম না অনেক বেশি? অনেক বেশি। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমিন জোরে আর আসতে বলার এই মত, এটা মতের পার্থক্য থাক, পার্থক্য থাইকাও ভাই ভাই হবে। কি বলেন? মত পার্থক্য হবে, আলেমদের মাঝে হবে। ইমাম আবু হানিফা তার শক্তিশালী দলিল আছে, ইমাম শাফির শক্তিশালী দলিল আছে, মতের পার্থক্য হবে, কিন্তু আমি আমার ভাইয়ের সাথে পার্থক্য করতে পারি না। আমার ভাই আমিন জোরের পক্ষে, কিন্তু ঠিক আছে আমি তারে বুঝাবো ভাই এই সমাজের মধ্যে আমিন আসতে সুন্নাহটা বেশি আমল হয়, আপনি আসতে বললে ভালো হয়, তারই ভাবে বুঝাবো, কিন্তু সে আমার ভাই এটা মাথায় রাখতে হবে। সে আমার কি ভাই? ভাই আমি সত্যি বলছি আমার পড়াশোনায় মনে হচ্ছে আমাদের তিন নম্বরে কমতি হয়ে যাচ্ছে, এটা ভাতৃত্বের সম্পর্ক আমাদের মাঝে একদম কমে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আর একটা হাদিস শোনাই, ইবনে মাজাহ 4195 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিনাজা, নবীজির সাথে এক জানাজায় আমরা গেলাম, ফাজালাসা আলা শাফিরিল কবরি ফাবাকা হাত্তা বাল্লাসরা, নবীর সাথে জানাজায় গেলাম, নবী কবরের কিনারায় বসছে, কান্না করতে করতে কবরের সামনের মাটিগুলা ভিজায় ফেলছে। এবার দেখেন নবী সাহাবীদের কি কি বলে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদু, হে ভাই সব বলেন, সবাই 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 বলেন হে ভাই সব। নবীজি কি বললেন? নবীজি সাহাবীদেরকে বললেন হে ভাই সব, তোমরা এই অবস্থার জন্য প্রস্তুতি নাও। নবীজি বললেন হে ভাই সব, আজকে যারা আমরা কবরের মধ্যে রাখতেছি তোমাকেও রাখা হবে, আমাকেও রাখা হবে। নবী কাঁদতে কাঁদতে বললেন ও ভাই সব, তোমরা সবাই এই অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। কবরের সামনে আবেগ ঘন মুহূর্তে সাহাবীদেরকে কি বলে সম্বোধন করছে? বলেন কি বলে সম্বোধন করছে? আল্লাহ আমাদের সকলকে এই ভাতৃত্বের সম্পর্ক জোরদার করার তৌফিক দান করুন। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن لا يؤمن احدكم حتى يحب لاخيه ما يحب لنفسه. رسول الله صلى الله عليه وسلم বলেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য ওই বিষয়টা পছন্দ না করবে যেটা নিজের জন্য সে পছন্দ করে। আমি আমার জন্য যেটা পছন্দ করি সেটা আমার ভাইয়ের জন্য যতক্ষণ পছন্দ না করব ততক্ষণ আমি মুমিন হতে পারবো না। আল্লাহ আমাদের সকলকে তিন নাম্বার করণীয়টা আরো বেশি জোরদার করার তৌফিক দান করুন। আমিন। কয় কাজ এক ইসলামে প্রবেশ করা পরিপূর্ণভাবে করছি কিনা কয় আলামত পাঁচ আলামত মাশাআল্লাহ দুই নাম্বার আল্লাহর দ্বীনের সাহায্য করা তিন নাম্বার আমি আপনি ভাই আমরা ভাই ভাইয়ের সম্পর্ক জোরদার করা চার নাম্বার বলেন পারস্পরিক বলেন পারস্পরিক পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো سورة আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবু রিহুকুম আল্লাহ তাআলা বলেন আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো আল্লাহর ইতাআত করো রাসূলের ইতাআত করো কি করো ইতাআত বলেন কি ইতাআত আরো জোরে ইতাআত আরে কন্না ইতাআত আরো জোরে ইতাআত আল্লাহর ইতাআত করো নবীর ইতাআত করো আনুগত্য করো ওয়ালা তানাযাউ তোমরা পরস্পর ঝগড়া করো না ফাতাফশালু তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বা ওয়া তাযহাবু রিহুকুম তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহর আনুগত্য করো নবীর আনুগত্য করো পরস্পর ঝগড়া করো না যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে যাবে তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে দেখেন এক দুই তিন চার আমরা চারজনে মিলে একটা দল ছিলাম আগে এই চারজনে যখন এক দলে ছিলাম চারজনের শক্তি একসাথে ছিল কম ছিল না বেশি আজকে সকালে ঝগড়া করে চারজনে চার দলে হয়ে গেছে এখন বলেন শক্তি কি বাড়লো না কমলো কমলো ঝগড়া করা যাবে না এখন এই কথার উপর আমাদের সমাজের এক শ্রেণীর ভাই আগামীকাল সকালে আপনাদেরকে ধরবে বা মুজাফরুল মাদ্রাসায় গিয়া মোতামি সাহেব রবি হুজুর আরিফ বিন হাবিব বলল ঝগড়া না করতে আপনারাই তো আমাদেরকে দূরে সরাইয়া দেন আপনারা তো আমগরে নিতে চান না হইতে পারে কিভাবে কই আপনারা তো আমাদেরকে বলেন আমরা আলেমদের সাথে নাই এরকম কথার কথা বলতে পারে কেউ তা আপনারা তো এরকম বলতে পারেন এই কথাটা মনে রাখবেন বলেন ইতাআত আনুগত্য তিন ধরনের আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য দায়িত্বশীলের আনুগত্য এক আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে করতে হবে দুই রসুলের আনুগত্য আল্লাহর হুকুম অনুযায়ী নিঃশর্তভাবে করতে হবে তিন দায়িত্বশীলের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না কি বললাম বলেন আল্লাহর ইতাআত বলেন নিঃশর্তভাবে করতে হবে রাসূলের ইতাআত আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে করতে হবে দায়িত্বশীলের ইতাআত নিঃশর্তভাবে করা যাবে না মৌলিক তিনটা নীতিমালা মনে রাখবেন বলেন দায়িত্বশীলের আনুগত্য ততক্ষণ করব বলেন যতক্ষণ তিনি কোন নাফরমানির হুকুম না করবে আমি এবার বলি আপনারা মনে রেখেন দায়িত্বশীলের আনুগত্য করার জন্য মৌলিক তিনটা নীতিমালা এক নাম্বার তিনি নাফরমানির হুকুম না করা পর্যন্ত তার আনুগত্য করা যাবে দুই নাম্বার তিনি দেখতে যেমনই হোক তিনি আল্লাহওয়ালা হতে হবে আমানতদার হতে হবে কোরআন সুন্না সঠিকভাবে মানুষের কাছে বলতে হবে আল্লাহর হাতে হেদায়ত নাই মুসা নবী এই করছে সেই করছে এগুলা বলা যাবে না এই হলো আপনার কি ঠিক আসলেই তো ঠিক বললাম দুই নাম্বার সে যেমনই হোক এটা দুই নাম্বার নীতিমালা তিন নাম্বার নীতিমালা অন্ধ অনুকরণ করা যাবে না দায়িত্বশীলের অন্ধ অনুকরণ করা যাবে না
বলেন তো, এক নাম্বার নীতিমালা, গুনাহের হুকুম না করা পর্যন্ত তার অনুসরণ করা যাবে। খুব মন দিয়ে শুনেন, এই জায়গাটা আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আমি দুটা দৃষ্টান্ত দেই, প্রথম দৃষ্টান্তটা মোটামুটি মনে রেখেন, দ্বিতীয় দৃষ্টান্তটা গল্পের মতো সবাই মনে রাখতে হবে। তৈরি আছেন সবাই? ইনশাআল্লাহ। তাহলে কথাবার্তা বললেন না, আপোষের কথাবার্তা বন্ধ করে মন দিয়ে শুনেন। গুনাহের হুকুম না করা পর্যন্ত দায়িত্বশীলের আনুগত্য করা যাবে, এই ব্যাপারে দুটি দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার এক, সহিহ বুখারীর বর্ণনা 7144 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানের উপর ওয়াজিব আমিরের আনুগত্য করা, ততক্ষণ পর্যন্ত আনুগত্য করা ওয়াজিব যতক্ষণ তিনি কোনো নাফরমানির হুকুম না করবে। যতক্ষণ নাফরমানির হুকুম না করা হবে ততক্ষণ তার আনুগত্য করা ওয়াজিব। ফাইদা উমিরা বিমাআসিয়া, যদি নাফরমানির হুকুম করা হয়, ফালা সামআ, তার কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তার ইতাআত করা যাবে না। যদি নাফরমানির হুকুম করা হয় তার কথা শোনা যাবে না, তার ইতাআত করা যাবে না। এগুলো প্রথম দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার দুই, এটা মনে রাখতে হবে। তৈরি আছেন সবাই? সবার কথা বন্ধ করতে হবে, আশেপাশে প্রচুর কথা বলতেছেন আজকে আপনারা। গত বছর এত সাউন্ড ছিল না, এবছর প্রচুর সাউন্ড হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে পুরো বয়ানটা। দুই নাম্বার দৃষ্টান্ত, সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। 4340 নম্বর হাদিস কোন কিতাব? বুখারী। বলেন কোন কিতাব? বুখারী। 4340 নম্বর হাদিস বুখারীর কত নম্বর হাদিস? এই হাদিসটা আমি বলি, বলার পর গল্পের মতো আপনারা মুখস্থ রাখবেন। আন আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আন بعث النبي صلى الله عليه وسلم سرية واستعمل عليهم رجلا من الأنصار। নবীজি একটা সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইলেন, সেনাবাহিনীর একজন সেনাপতি নিযুক্ত করে দিলেন, আমির নিযুক্ত করলেন। ওয়ামারহুম আইয়ুতিউহু, আল্লাহ নবী আদেশ করলেন ওই সেনাবাহিনী যেন সেনাপতির আনুগত্য করে। আবার বলছি, নবীজি একটা সেনাবাহিনী প্রেরণ করলেন, একজন আমির নিযুক্ত করে দিলেন, আর হুকুম করলেন আল্লাহর নবী ও সেনাবাহিনীর দল, তোমরা আমিরের আনুগত্য করবা। বুঝে আসছে? তো জিহাদের ময়দানে গেছে, যাওয়ার পর ফাগাদিবা, আমির সাহেব কোনো কারণে রাগ হয়ে গেছে, আমির সাহেবের রাগ উঠছে। রাগ উঠার পর সেনাবাহিনীকে বলতেছে, আলাইসা কাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, আচ্ছা নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য? নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য? সাহাবারা যারা আছে তারা সবাই বললেন, হ্যাঁ আল্লাহ নবী বলছে আমরা যেন আপনার হুকুম মানি। এবার আমির সাহেব বললেন, আল্লাহ নবী বলছে আমার সব কথা মানার জন্য, এখন আমি যা বলবো তা মানবা। ইজমাউলি হাতবা, তোমরা লাকড়ি সংগ্রহ করো। কি সংগ্রহ করো? লাকড়ি। ফাজামাউ, তারা লাকড়ি সংগ্রহ করছে। করার পর আমির সাহেব বললেন, আউকি দুহা নার, লাকড়িতে আগুন লাগায় দাও। ফাওকাদুহা নার, লাকড়ির মধ্যে আগুন লাগায় দিস। আগুন জ্বালানোর পর আমির সাহেব বললেন, উদুখুলুহা, তোমরা সবাই আগুনের মধ্যে ঝাঁপ দাও। সবাই বলেন, কি বললেন? আগুনের মধ্যে ঝাঁপ দাও। আমি আবার বলছি, এটা কোনো কল্প কাহিনী নয়, সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেনাবাহিনীকে পাঠাইছে যুদ্ধে, একজনকে আমির বানায় দিছে আর বলছে আমিরের কথা শুনবা। আমির সাহেব রাগ করছে, রাগ করার পর বললেন, নবী কি তোমাদেরকে বলে নাই আমার কথা মানার জন্য? সবাই বললেন, হ্যাঁ বলছে, তাহলে আমি যা বলবো শোনো, লাকড়ি সংগ্রহ করো। তারা লাকড়ি সংগ্রহ করলেন। এবার আমির সাহেব বললেন, লাকড়িতে আগুন লাগাও। তারা আগুন লাগাইলেন, আমির সাহেব বললেন, উদুখুলু হা, এবার আগুনে সবাই ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও? আগুনে। এদিকে আসো, এদিকে আসো।
ফাহাম্মু সবাই রেডি হইছে আগুনে ঝাঁপ দিতে, আমার দিকে তাকান, সবাই কি হইছে আগুনে ঝাঁপ দিতে রেডি, সাহাবীরা যারা দলে আছে সেনাবাহিনী সবাই রেডি আগুনে ঝাঁপ দিবে। তো ঝাঁপ দেওয়ার আগে ফাজা আলা ইউমসিকু বাদুহুম বাদ, একজন আরেকজন এইভাবে ধইরা বলে এই আসলে ঝাঁপ দিমু, একজন আসলে ঝাঁপ দিমু, একজন আরেকজন এই আসলে ঝাঁপ দিমু বলতেছে, কয় কেন আমরা তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি, সেই নবী আমিরের কথা মানতে বলছে, এর মানে সেই নবী আমাদেরকে আগুন ঝাঁপ দেওয়ার হুকুমও মানতে বলবে, এটা হতে পারে না। আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি, সেই নবী আগুনে ঝাঁপ দেওয়ার হুকুমও মানতে বলবে, এটা মনে হয় আমাদের মনে হচ্ছে এটা এরকম নবী বলবে না। এটা সাহাবীরা একজন আরেকজনে বলতেছে, ঝাঁপ দিবে দিবে দেয় না, দিবে দিবে দেয় না, এই ঝাঁপ দিমু না দিমু না, নবী কি এরকম বলতে পারে, এরকম বলতে তো বলতে বলতে সবার কানে কানে চলে গেছে এই কথা, এই নবীজির কাছে আসলাম আগুন থেকে বাঁচার জন্য, সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা মনে হয় সঠিক কথা না। এই কথা বলার পর তাদের কথোপকথনের মাঝখানে হাত্তা খমাদাতির নার আগুন নিভে গেছে, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে, আমাদের আমির সাহেবের 7-8 বছরও এখনো রাগ কমে না, কি ঠিক, ওই আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে, আমাদের আমির সাহেবের কথা হলো না আলেমরা কইলে হইব নাকি, আমি ঠিক মানে যে কোনো আমির আর কি, যে কোনো আমির এখন মনে করেন এত বছরও রাগ কমে না, আমি নিশ্চিত রাগের কারণে নিজের ভুল স্বীকার করে না, আমি কি আমি 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 তো সেরা, আমার আমি কি এরকম, আমির সাহেবের রাগ কমে গেছে, রাগ কমার পর আগুনও নিভে গেছে, ফাবালাগাত নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনাটা নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম ঘটনা ঘটছে, আমির সাহেব বলছিল আগুনে ঝাঁপ দিতে, নবীজি বললেন সর্বনাশ, ঝাঁপ না দিয়ে ভালো করেছ, লাউ দখলুহা, যদি তারা আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিত, মা খরজু মিনহা, তারা কেয়ামত পর্যন্ত ওই আগুন থেকে বের হতে পারত না। প্রিয় ভাইয়ারা এই হাদিসটা গল্পের মতো মনে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একদল সেনাবাহিনী নবী যুদ্ধে পাঠিয়েছেন, একজনকে আমির বানিয়ে দিয়েছেন, নবী হুকুম করলেন আমিরের সব কথা মানবা, আমির সাহেবের রাগ উঠছে, রাগ উঠার পর সেনাবাহিনীকে বলল ও সাহাবিরা নবী বলছে না আমার আনুগত্য করতে, তিনি তারা বলল হ্যাঁ বলছে, তাহলে তোমরা লাকড়ি সংগ্রহ করো, করলেন আগুন জ্বালাও, জ্বালাইলেন, আমির সাহেব বললেন আগুনে ঝাঁপ দাও, সাহাবারা পরস্পর বরাবরই করতেছে, আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম, সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা বিশ্বাস হচ্ছে না, বলতে বলতে আগুন নিভে গেছে, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে, নবীর কানে এই সংবাদ যাওয়ার পর নবীজি বললেন লাউ দখালুহা মা খরাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, আমিরের কথা শুই না তারা যদি আগুনে ঝাঁপ দিত কিয়ামত পর্যন্ত তারা বের হতে পারত না। শোনো ইন্নামাত তাআতু ফিল মারুফ, আনুগত্য হবে শুধু ন্যায়সঙ্গত কাজে, নাফরমানির হুকুমে কোনো আনুগত্য হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। কয় করণীয়? নয় করণীয়, নয় করণীয়। 4 নম্বর, পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো, মনে আসেনি? আচ্ছা, আবু দাউদের বর্ণনা 4800 নম্বর হাদিসে, এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم انا زعيم ببيت في ربض الجنه لمن ترك المراء وان كان محقا। নবীজি বলেন কোন ব্যক্তি যদি ঝগড়া পরিহার করে, ন্যায় সঙ্গত হওয়া সত্ত্বেও যদি ঝগড়া পরিহার করে, এর মানে আপনি ঝগড়া করাটার আপনার রাইট আছে, আপনার অধিকার আছে ঝগড়া করা, এবং আপনি সঠিক, নবী বলেন সঠিক হওয়ার পরেও যে ব্যক্তি ঝগড়া পরিহার করে তাকে জানা দাও আমি জান্নাতের বেষ্টনীর মধ্যে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। ঝগড়া পরিহার করা 5 নম্বর করণীয়। বলেন দুনিয়ার বিলাসিতা বর্জন করা, দুনিয়ার বিলাসিতা বর্জন করা মানে দুনিয়া কামাই করা যাবে কিন্তু আখেরাত সামনে রাখতে হবে। তিরমিজির বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ কোন কাফেরকে এক ঢোক পানি পান করাতেন না,
ভাই দুনিয়া কামাই করা নিষেধ না হালাল ভাবে কিন্তু কামাই করতে গিয়ে আখেরাত ভোলা যাবে না দুনিয়া কামাই করব আখেরাত সামনে রেখে এই জন্য দুনিয়ার মত্ত হয়ে যেন আমরা আখেরাত ভুলে না যাই এটা পাঁচ নাম্বার কাজ ছয় নাম্বার বলেন অধিকার অধিকার আদায়ের আদায়ের লড়াই লড়াই অব্যাহত রাখা অব্যাহত রাখা মুসলমানদের মুসলমানদের অধিকার অধিকার আদায়ের আদায়ের লড়াইয়ের নাম লড়াইয়ের নাম জোরে লড়াইয়ের নাম লড়াইয়ের নাম পবিত্র জিহাদ পবিত্র জিহাদ জিহাদ আর জোরে জিহাদ মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি পবিত্র জিহাদ জিহাদ হ্যাঁ এই পৃথিবী যদি শান্তি চান সবার চূড়ান্ত শান্তি চান খেলাফত ব্যবস্থার বিকল্প কোনো পদ্ধতিতে শান্তি আসবে চূড়ান্ত শান্তি আসবে না চূড়ান্ত শান্তি খেলাফত ব্যবস্থায় আসবে এটা মনে রাখতে হবে এই জন্য জিহাদ এটা হলো মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম হলো জিহাদ এই জিহাদের বিষয়টা মানুষকে সঠিকভাবে বুঝাইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবু মিন আবওয়াবিল জান্নাহ তোমরা জিহাদ আবশ্যক করে নাও জিহাদ হলো জান্নাতের একটা দরজা নবীজি বললেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত চালু থাকবে জারি থাকবে জিহাদের জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সত্যিকার অর্থে আল্লাহ ইনশাআল্লাহ বলার তৌফিক দান করেন আমিন এ হলো ছয় নম্বর সাত নাম্বার গুরুত্বপূর্ণ কথা বলেন একজন একজন যোগ্য যোগ্য আদর্শবান আদর্শবান শাসক শাসক রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে বলেন এজন্য এজন্য প্রতিদিন প্রতিদিন অতিরিক্ত অতিরিক্ত দুই রাকাত নফল নামাজ পড়ব দুই রাকাত নামাজ পড়ব পড়ার পর প্রথম দোয়া করব প্রথম দোয়া করব আল্লাহ আল্লাহ কিয়ামতের আগে কিয়ামতের আগে বাংলাদেশে আর কোন নারী প্রধান চাই না কি চাই না নারী প্রধান চাই না একটু বুঝেন কেন সবাই বলেন কেন বাংলাটা বলেন কেন কি চাই না নারী প্রধান চাই না মানে প্রশ্ন হলো কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান সে জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসান এইজন্য দুই রাকাত নফল নামাজ পড়া প্রথমেই দোয়া করবেন আল্লাহ আগামীতে কোন নারী প্রধান দেশে চাই না চাই না দুই নাম্বার দোয়া করতে হবে আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই আপনাদের একটা কাজ আছে করবেন ইনশাআল্লাহ দেয়ালে লিখতে হবে বলেন শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা আবার বলেন শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা চোর শরিয়া আইন চাইবে না জিনা যে করে শরিয়া আইন চাইবে না কারণ শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে গত বিগত বছরের চুরির বিচার করতে করতেই বিচার ব্যবস্থা চলবে এজন্য শরিয়া আইন চায় না কারা কোন না কোন অপরাধে অপরাধী যারা এই কথাটা মনে রাখবেন এটা হলো দুই নাম্বার দোয়া করবেন এক নাম্বার দোয়া নারী প্রধান আর চাই না দুই নাম্বার দোয়া শরিয়া আইন চাই তিন নাম্বার দোয়া বলেন আল্লাহ আল্লাহ এমন একজন শাসক দেন এমন একজন শাসক দেন যেই শাসক যে শাসক মৌলিক চারটি কাজ করবে মৌলিক চারটি কাজ করবে নামাজ কায়েম করবে নামাজ কায়েম করবে যাকাত প্রতিষ্ঠিত করবে যাকাত প্রতিষ্ঠিত করবে সৎ কাজের আদেশ করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে অসৎ কাজের নিষেধ করবে এই চার গুণওয়ালা একজন রাষ্ট্রনায়ক আমরা চাই এই তিন নাম্বার দোয়াটা করতে পারবেন নি ইনশাআল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر الله تعالى বলেন যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হলো চারটা এক নাম্বার নামাজ কায়েম করা দুই নাম্বার যাকাত প্রতিষ্ঠিত করা কি প্রতিষ্ঠিত করা যাকাত প্রতিষ্ঠিত আমাদের বাংলাদেশ এখনো সুদ ভিত্তিক রাষ্ট্র
এদেশে স্লোগান দেওয়া হচ্ছে দারিদ্র বিমোচনের সুদ, আমরা স্লোগান দিব দারিদ্র বিমোচনের সুদ নয় যাকাত। বলেন আমার সাথে সুদে, ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির ধনী হয়। বলেন তো সুদে ফকির, যাকাতে ফকির ধনী হয়। এজন্য দুই নাম্বার, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এটা হতে হবে। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যখন হবে, এক বছর পরে সুদ বলবে প্রিয় যাকাত তুমি ভালো থেকো আমি বিদায় নেই। এই জন্য শরিয়া ভিত্তিক রাষ্ট্র যদি চলে ইনশাল্লাহ দুনিয়ার কারো কাছে আমরা আর মাথা নত করা লাগবে না। যার বড় প্রমাণ আফগানিস্তান। বলেন কারা? আফগানিস্তান। তিন বছর আগে এদেরকে কেউ গণে নাই, এখন আফগানিস্তান বলে গোনার টাইম নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। কলিজাটা সিরা মনে চায় বুঝাই, আরো কিছু কোনো কারণে আসে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। এই হলো আপনার সাত নাম্বার। এমন একজন যোগ্য শাসক বসাতে হবে আকামুস সালাহ, নামাজ কায়েম করা, আতাউজ যাকা, যাকাত প্রতিষ্ঠিত করা, আমারু বিল মারুফ নেক কাজের আদেশ করবে, ওয়ানাহাউ আনিল মুনকার অসৎ কাজে নিষেধ করবে। আট নাম্বার করণীয়, সুরা ব্যবস্থার গুরুত্ব অনুধাবন করা। মসজিদের খতিব সাহেব যারা আছি এলাকার, আমরা সুরা ব্যবস্থার গুরুত্ব কি কি পরিমাণ প্রয়োজনীয়তা এটা জাতিকে বোঝাতে হবে। এটা হলো সুরা ব্যবস্থা। এই কথাগুলা এই সাধারণ মুসলমানরা বুঝতে হবে, আলেমরা এগুলা বুঝে, কিন্তু সাধারণ জনগণ সুরা ব্যবস্থার কি লাভ, কি ফায়দা, কি উপকার এটা বুঝতে হবে, এটা অনুধাবন করতে হবে। সর্বশেষ করণীয়, বলেন শত্রুকে, শত্রুকে শত্রু মনে করতে হবে, শত্রু মনে করতে হবে, বন্ধু মনে করার কোনো সুযোগ নাই, বন্ধু মনে করার কোনো সুযোগ নাই। বলেন আমরা বারবার ভুল করব না, বলেন আমরা বারবার ভুল করব না। এক শত্রু ছেড়ে, এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করে, আরেক শত্রু গ্রহণ করে, বৃষ্টি থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াবো না, ঝর্ণার নিচে দাঁড়াবো না। এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করে, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াবো। কেউ ভাই আপনি ঝর্ণার নিচে দাঁড়াইছেন কেন? কয় বৃষ্টি থেকে বাঁচার জন্য। ও আচ্ছা, আহা ঠাক, মাশাল্লাহ মাশাল্লাহ নাকি? ঝর্ণার নিচে কেন ভাই আপনি ঝর্ণার নিচে? হুজুর আর বললেন না, বাইরে বৃষ্টি ওই জন্য ঝর্ণার নিচে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়ানোর মতো বোকামি করা, আর বোকামি করা যাবে না ভাই। আন্তরিকতা বাড়ায়া মুসলমানরা 90% মুসলমানের দেশে যে কোনো মূল্যে দেখেন কোনোভাবে ইসলামী হুকুমতটা কায়েম করা যদি যায় ইনশাল্লাহ আমরাও আফগানিস্তানের মতো মাথা উঁচু করে দাঁড়াতে পারব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।